রাস্তাটি বছর তিনেক আগে অবিশ্রান্ত বৃষ্টিতে ভেঙে যায় এবং সামনের যে খালপথ আমরা যেটা দেখতে পাচ্ছি সেই খালেই কিন্তু রাস্তা ঢুকে গেছে। অর্থাৎ প্রায় এখানে হাফ কিলোমিটার দূরে তাদের রাস্তা ছিল, কিন্তু বৃষ্টির জলে তা ভেঙে অনেকখানি চলে এসেছে মাঝখানে, রাস্তার মাঝখানে। অর্থাৎ কিছুটা রাস্তার অংশ আছে তাতেই মানুষজন পারাপার করছেন। তাদের একটি আতঙ্ক, কখন এই রাস্তা যেটুকু বাকি আছে সেটুকু না এই খালের গর্ভে চলে যায়। বারবার প্রশাসনিক লেভেলে জানিয়েও কোন তারা কিন্তু সুরাহা পাননি। আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা ধরুন, এই বর্ষাকাল এলে এইখানে আর মানুষজন কোনো কিছু পেরোতে পারে নাই, আর প্রায় 25-30 হাজার লোকের এইখানে রাস্তাতে চলাচল। হ্যাঁ, আর এই রাস্তাটা বর্ষা পড়ে গেলি বারে বারে, মানে এই 3 বছর ধরে এইরকম অবস্থা হয়ে আছে। মানুষ একদম যাতায়াত করতে পারছে নাই, কোনো হসপিটালে রুগী নিয়ে যেতে পারছে নাই। হ্যাঁ, তো আমরা বিরাট বিশালই সমস্যায় আছি। না, জানালো বলতে জানানো হয়েছিল, অনেক লোক আসছে যাচ্ছে কিন্তু কোনো কাজ হয় না। কোথায় কোথায় জানিয়েছিলেন? আমরা এই ডিএমকেও জানিয়েছিলাম, বিডিও অফিসে জানানো হয়েছিল, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত পঞ্চায়েত বিধায়ক এসেছিল দেখতে। 30-35টি গ্রামের লোক যাতায়াত করে। এইটা এইটা দাঁড়িকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের যে PWD রোড আছে ওইখান থেকে এইদিকে রামসাগর, আবার এইদিকে লাগারপুকুর যে হাইওয়ে রয়েছে ওই হাইওয়ে একমাত্র সংযুক্ত রাস্তা, মানে ওই 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 জায়গাকে যাওয়ার জন্য, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনকে যাওয়ার জন্য এইটি রাস্তা। হসপিটাল রাস্তাঘাট বিরাট পাচ্ছি না, অফিস যেতে পঞ্চায়েত যেতে লাগছি। হ্যাঁ, কোনো বিপদ হলে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছি না, সাইকেলে পেরাচ্ছি, সেটা ভয় ভয় লাগছে। 4-5 বছর হয়ে গেল খালটা ভেঙে গেছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই যে আজকে বিষ্ণুপুরের যে বেলডাঙ্গা গ্রাম, এই গ্রামে আমি এসেছি, তো এখানে আপনাদের অসুবিধে কি? অসুবিধা মানে এই বয়স হলো আমার 60 বছর, কিন্তু এই 60 বছর মধ্যে এই রাস্তা আমরা দেখলাম না। রাস্তা এত অবস্থা খারাপ, যদি আমাদের কোনো শরীর খারাপ হয় বা হঠাৎ কোনো বিপদ হয়েছে দূরই করে নিয়ে যেতে হয়। আজ পর্যন্ত আমার 25-30 বছর চাকরি হলো, জানেন আমাদের কত কষ্ট করে যেতে হয় এখান থেকে। কোনো ছেলে মেয়ে স্কুল গেলে খুব অসুবিধার মধ্যে স্কুল যেতে হয়, তাদেরকে খুব মানে রাত ভিড় হলে মানে কাদার মধ্যে সাইকেল ঠেলে ঠেলেও আনতে হয়। এই অবস্থা আমাদের রাস্তা অনেকবার জানানো হয়েছে, প্রচুরবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আজ পর্যন্ত কাজ হবে কিনা আমরা বলতেও পারছি না, সেজন্য আপনাদেরকে জানাচ্ছি যাতে রাস্তাটি হয় তা সুবন্ধস্থ করে ভাগিত করবে। সাধারণ মানুষের দাবি যে অবিলম্বে তাদের এই রাস্তার পাশে গার্ডওয়াল তৈরি হোক। ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সকলকেই তারা কিন্তু জানিয়েছেন, কখনো মৌখিক কখনো লিখিত, কিন্তু কোনো সুরাহা মেলেনি। রাস্তা দিয়ে অন্ততপক্ষে 25-30টি গ্রামের মানুষ যাতায়াত করছেন, প্রতিদিনই 20-25 হাজার মানুষের এখানে যাতায়াত। তো সে কারণে তারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বললাম এবং সেটা আমরা একটি ভিডিও বানাচ্ছি। সেই ভিডিও আমরা যে আধিকারিক আছে সে আধিকারিকের কাছে পৌঁছে দেব এবং আজকে এই আবেদন এখানে আমরা বসে আবেদন লিখছি, সেই আবেদনও আমরা মহকুমা শাসকের মাধ্যমে জেলা প্রশাসন এবং রাজ্য স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। স্যার, বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েতের বেলডাঙ্গায় ওখানে সাধারণ মানুষের পারাপারে অসুবিধে হচ্ছে একটি রাস্তা ধসে যাওয়ায়, এই নিয়ে যদি কিছু বলেন। আমাদের বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা পঞ্চায়েত অফিসের সামনে থেকে ওন্দা ব্লকের রামসাগরের দিকে একটি রাস্তা গেছে, প্রায় 9-10 কিলোমিটার লম্বা রাস্তা। সেই রাস্তার পাশ দিয়ে অনেক অংশে বেলডাঙ্গা খাল বলে স্থানীয়ভাবে পরিচিত একটি গভীর খাল আছে। সেই খালের একটি জায়গাতে রাস্তা এমনভাবে টার্ন নিয়েছে যেখানে পাড়ের অংশগুলো অনেকটাই ভেঙে খালে নেমে গেছে, পাশেই বাড়িঘরও আছে এবং যান চলাচলের ক্ষেত্রেও বিপজ্জনক। এটা আমরা জানতে পেরেছি, আমরা জায়গাটি ভিজিট করে দেখেছি এবং ওই জায়গাটিতে একটি গার্ডওয়াল সহ রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রপোজাল আমরা জেলা শাসক ম্যাডামের কাছে আমরা পাঠিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই 100 দিনের কাজে সেটির অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং কাজও শুরু হবে। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্টের পক্ষে। আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন, এবং তাদের মূল্যবান তাদের যে মন্তব্য সেগুলো তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান।